আজকাল ব্যাংক অ্যাকাউন্ট খোলার কিন্তু আমাদের কাছে অনেক অপশন রয়েছে। অনেক গভর্নমেন্ট ব্যাংকও আমরা দেখতে পাই, এছাড়া প্রাইভেট ব্যাংক, আজকাল তো স্মল ফিনান্স ব্যাংকও চলে এসেছে। কিন্তু আমরা প্রথমবার যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাই তাহলে কিন্তু কনফিউজড হয়ে যায় যে কোথায় আমাদের অ্যাকাউন্ট খোলা উচিত। তা আজকে আমরা আলোচনা করব আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আমাদের কোন দিকে নজর দেওয়া উচিত, তারপরে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা উচিত। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তা প্রথমে যেদিকে আমাদের নজর দেওয়া উচিত সেটি হলো ব্যাংক ইন্টারেস্ট। কোনো সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু ব্যাংক ইন্টারেস্ট একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের জন্য। কেননা সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে আমরা খুবই কমই ইন্টারেস্ট পাই। কোনো কোনো ব্যাংক আমাদের 2-3% ইন্টারেস্ট দেয়, কিন্তু কিছু কিছু ব্যাংক কিন্তু আছে যারা আমাদের অনেক বেশি ইন্টারেস্ট দিয়ে থাকে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই 6-7% ইন্টারেস্ট সেভিংস ব্যাংকের উপর আমরা পেয়ে থাকি। সুতরাং ইন্টারেস্টের উপর নজর রাখা কিন্তু অত্যন্ত প্রয়োজন। তার মানে এই নয় যেখানে ইন্টারেস্ট রেট বেশি সেখানেই আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলবো। আরও বেশ কিছু দিকে আমাদের নজর রাখা উচিত। তা চলে আসি আমাদের সেকেন্ড পয়েন্টে, সেটি হলো লোকেশন। যেই ব্যাংকে আমরা অ্যাকাউন্টে খুলছি সেটি কোন লোকেশনে আছে, আমাদের বাড়ির কাছে আছে নাকি বাড়ি থেকে অনেকটা দূরে আছে নাকি আমাদের অফিসের কাছে আছে, সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে, যাতে আমাদের যাতায়াতের অনেক সুবিধা হয়। কেননা কোনো ব্যাংক যদি আমাদের বেশি ইন্টারেস্ট দেয় তারপরেও যদি দেখা যায় যে আমাদের অনেকটা ট্রাভেল করে সেই ব্যাংকের কোনো ট্রানজ্যাকশন করতে হচ্ছে, তাহলে কিন্তু সেই ইন্টারেস্টের কোনো মানে থাকে না। 3 নম্বর পয়েন্ট হলো মিনিমাম ব্যালেন্স। কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আমাদের অবশ্যই দেখে নিতে হবে সেই ব্যাংকে মিনিমাম ব্যালেন্স আমাদের কত মেনটেন করতে হবে। তার একটা বড় কারণ হলো যেটি আমাদের মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে সেই টাকাটা কিন্তু আমাদের সবসময়ের জন্য ব্লক হয়ে থাকবে। তাছাড়া আমাদের যদি মিনিমাম ব্যালেন্স কখনো কমে যায় তাহলে কিন্তু ব্যাংক আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের চার্জেস নিয়ে থাকে। 4 নম্বর যেদিকে নজর রাখতে হবে সেটি হলো সার্ভিস চার্জেস। বিভিন্ন ব্যাংক আছে যারা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সার্ভিস চার্জেস আমাদের অ্যাকাউন্টের উপর কাটে। বিশেষ করে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে তো আরও অনেক বেশি কাটে। কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় যে তারা নিজেরাও ক্লারিফিকেশন দিতে পারে না যে তারা কী কারণে এই চার্জেসগুলো কাটছে। এদিকে কিন্তু আমাদের নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন আছে। এছাড়াও আমরা যদি ডেবিট কার্ড ফেসিলিটিস নিই তাহলে কিন্তু ব্যাংক অনেক সময় আমাদের ডেবিট কার্ডের উপর একটা বড় চার্জেস নিয়ে থাকে। কিন্তু কোনো কোনো ব্যাংক আছে যারা আমাদের ফ্রিতেই এই ডেবিট কার্ড আমাদেরকে দিয়ে থাকে। এছাড়া আমরা যদি কোনো সময় ডিমান্ড ড্রাফট বানাই তাহলেও কিন্তু একটা চার্জেস ব্যাংক আমাদের কাছ থেকে নিয়ে থাকে। এছাড়া সবথেকে বড় চার্জেস যেটি হয়ে দাঁড়ায় সেটি হলো চেক বাউন্স চার্জেস। আমরা যদি কোনো সময় কোনো চেক ব্যাংকে জমা করি, কোনো কারণবশত সেই চেকটি যদি বাউন্স হয়ে যায় তাহলে কিন্তু ব্যাংক আমাদের কাছ থেকে একটা বড় অ্যামাউন্ট চার্জেস নিয়ে থাকে। তা আমাদের কিন্তু ব্যাংকের কাছ থেকে অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন কোনো চেক বাউন্স হলে ব্যাংক আমাদের কাছ থেকে কত টাকা চার্জেস কাটবে। এছাড়া NEFT RTGS-এর জন্য ব্যাংক কোনো চার্জেস নিচ্ছে কি না, এই ধরনের চার্জেস কিন্তু আমাদের অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে। 5 নম্বর হলো অনলাইন ফেসিলিটিস। আজকের দিনে কিন্তু অনলাইন ব্যাংকিং আমাদের খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। অনলাইন শপিং থেকে শুরু করে যে কোনো ধরনের বিজনেস করার জন্য কিন্তু আমাদের অনলাইন ব্যাংকিং থাকা অত্যন্ত প্রয়োজন। আজকালকার দিনে ম্যাক্সিমাম ব্যাংকই প্রায় আমাদের অনলাইন সার্ভিস দিয়ে থাকে, কিন্তু কোনো কোনো ব্যাংক আছে যারা কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের উপর আমাদের অনলাইন সার্ভিস দিতে অনেক সমস্যা তৈরি করে। সেদিকে নজর দিয়ে তবেই কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংকে খুলতে হবে। তারা কি আমাদের কারেন্ট অ্যাকাউন্টের উপর অনলাইন ব্যাংকিং দেবে কি দেবে না, আগে থেকে কিন্তু ব্যাংকের সাথে কথা বলে তারপরে সেই ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট খোলা প্রয়োজন আছে। 6 নম্বর হলো ডেবিট কার্ডের ইউজফুলনেস। অর্থাৎ অনেক ব্যক্তি আছে যারা কিনা অনলাইনে অত হ্যাবিচুয়েট নয়, তারা কিন্তু ডেবিট কার্ড ব্যবহার করে। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে যেখানে কিন্তু সব ব্যাংকের ডেবিট কার্ড অ্যাকসেপ্ট করে না। তা আমাদের কিন্তু দেখে নিতে হবে আমরা যেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো সেই ব্যাংকের ডেবিট কার্ড কি ম্যাক্সিমাম জায়গায় অ্যাকসেপ্টেড। যদি অ্যাকসেপ্টেড হয় তবেই কিন্তু আমাদের সেখানে ব্যাংক অ্যাকাউন্ট খোলা উচিত। যেরকম উদাহরণ হিসাবে বলতে গেলে SBI-এর যে কোনো ডেবিট কার্ড কিন্তু আমরা দেখতে পাই ম্যাক্সিমাম জায়গায় অ্যাকসেপ্ট করে। এবং SBI ডেবিট কার্ড থাকলে কিন্তু অনেক সময় আমরা অনলাইন ব্যাংকিং না থাকলেও আমরা ডেবিট কার্ডের মাধ্যমে কোনো পেমেন্ট আমরা করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদের অনলাইনের প্রয়োজনীয়তা বিশেষ কিছু থাকে না। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক কাজই করে ফেলতে পারি যেগুলো অনলাইন ব্যাংকিং ছাড়া করা সম্ভব হয় না। আর 7 নম্বরে আসবে, আমরা যখন কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো তখন কিন্তু দেখে নিতে হবে বিভিন্ন গভর্নমেন্ট সাইডে সেই ব্যাংকের অনলাইন ব্যাংকিংয়ের কোনো সুবিধা আছে কি নেই। অনেক ব্যাংকই আছে যারা কিনা আমাদের অনেক বেশি ইন্টারেস্ট দেয়,
কিন্তু তারপরেও দেখা যায় বিভিন্ন গভর্নমেন্ট ওয়েবসাইটে কোনো পেমেন্ট করতে গেলে সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাংকের কোনো অপশনই আমরা পাই না। আর আমাদের যদি ম্যাক্সিমাম পেমেন্ট ওই ধরনের হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারেস্টের দিকে না তাকিয়ে সেখানেই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা উচিত যেখানে আমাদের এই ধরনের সুবিধা আমরা পাবো। আট নম্বর হলো অটো সুইপ ফেসিলিটিস। অনেক ব্যাংকই আছে যারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আমাদেরকে জানাই না যে অটো সুইপ ফেসিলিটিস বলে কোনো ফেসিলিটি ব্যাংক দিয়ে থাকে, এবং কোনো কোনো ব্যাংক এই ধরনের সুবিধা কিন্তু আমাদের দেয় না। অটো সুইপ ফেসিলিটিস থাকলে কিন্তু আমরা সেভিংস অ্যাকাউন্টে আমরা FD-র মতন ইন্টারেস্ট পেতে পারি, এছাড়া কারেন্ট অ্যাকাউন্টে যেখানে আমরা ন্যাচারালি কোনো ইন্টারেস্ট পাই না সেখানেও কিন্তু আমরা FD-র ইন্টারেস্ট পেতে পারি। ন্যাচারালি দেখা যায় আমরা যদি ব্যাংকে কোনো ইনস্ট্রাকশান দিয়ে রাখি যে আমার ব্যালেন্স 50,000-এর উপরে গেলে সেটা জানিয়ে FD-তে ট্রান্সফার হয়ে যায়, তাহলে কিন্তু অটো সুইপ ফেসিলিটিসের মাধ্যমে ব্যাংক সেই টাকা FD-তে ট্রান্সফার করে দেয় এবং সেখান থেকে কিন্তু আমরা FD-র ইন্টারেস্ট আর্ন করতে পারি। আর সবার লাস্টে বলবো, অনেক সময় অনেক ব্যাংকই দেখা যায় তারা যদি কোনো নতুন ব্রাঞ্চ খুলে থাকে সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের ফেসিলিটিস দিয়ে থাকে। অনেক সময় দেখা যায় অনেক প্রিমিয়াম অ্যাকাউন্ট কিন্তু ব্যাংক আমাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হিসাবে আমাদেরকে দিয়ে থাকে, কেননা নতুন ব্রাঞ্চ খুললে কিন্তু ব্যাংকের তখন টার্গেট থাকে তারা নতুন কাস্টমারকে আরও অ্যাট্রাক্ট করতে পারে। সেক্ষেত্রে একটা প্রিমিয়াম অ্যাকাউন্টের ফেসিলিটিস কিন্তু আমরা কোনো টাকা খরচা না করেই পেতে পারি। অনেক সময় দেখা যায় এই ধরনের ব্রাঞ্চগুলো আমাদের বাড়ি অথবা অফিস থেকে অনেকটা দূরে হয়, কিন্তু তারপরেও আমরা চাইলে সেখানে আমাদের অ্যাকাউন্ট খুলতে পারি। তারপরে 5-6 মাস অথবা 1 বছর যাওয়ার পর সেই অ্যাকাউন্টটি কিন্তু আমাদের বাড়ির কোনো সামনের কোনো ব্রাঞ্চে ট্রান্সফার করে আনতে পারি। তাহলে বন্ধুরা, আশা করি বোঝাতে পারলাম একটি অ্যাকাউন্ট খোলার আগে আমাদের কোন কোন দিকে নজর দেওয়া উচিত। ভিডিওটি আশা করি হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।